हाय, वेलकम बैक टू माय चैनल parenting.com। तो आज के महासप्तमी, आज के এখন আমি শাড়ি টাড়ি পরে রেডি হয়ে গেছি, বাবুকেও দেখাচ্ছি তোমাদেরকে। তো ওর সাথে খুব ভালোভাবে মহাসপ্তমীটা এনজয় করছি, তোমরা দেখতে থাকো। মহাসপ্তমীর শুভেচ্ছা সকলকে। না না, দেখতে পাওয়া যায় না, বলো এবার, বলো এবার, বলো না। তোদের ঘরটাতে ভালো ঘর আছে সব। আজকে যাবে ভিডিওতে মল্লিকারে, এটাকে কি সুন্দর লাগছে। এটা আমাদের দুর্গা মন্দির, এখানে বেল্লিবরণের পুজো করা হয়। আর এখানে যে মন্দিরটা তোমরা দেখতে পাবে, সেটা 200 বছরেরও পুরনো মন্দির। তাই আমাদের এখানে প্রতিমা দিয়ে পুজো হয় না, এখানে ঘটে পটেই পুজো হয়। মানে পট পট মেলা হয় ঠাকুরের ছবি দিয়ে, সেখানে আমাদের কিন্তু এতদিন ধরে এভাবেই পুজো চলছে। তো তোমরা দেখতে থাকো যে সপ্তমী আর অষ্টমীটা কীভাবে আমরা কাটিয়েছি। এই যে পঞ্চপ্রদীপটা দেখতে পাচ্ছ, এটা আমার মায়ের আমার বাচ্চার জন্য মানসিক ছিল। তো সেই কারণের জন্য আমার মা এই বছর দুর্গা পূজায় এই পঞ্চপ্রদীপটা ওই আমাদের মা দুর্গাকে দিল, আর এই ঘণ্টাটা আমি দিলাম, এটা আমার ছিল তাই। তো এই ঘণ্টাটা আর পঞ্চপ্রদীপটা তোমরা দেখতে পেলে কেমন লাগলো জানাবে। এরপর দেখো বাবু কীরকম এনজয় করছে। তোমরা দেখতে পাচ্ছ এখানে সবাই ঢাক বাজাচ্ছে, এখানে ঢাক বাজানোর একটা খেলা চলছে, যে যেরকম পাচ্ছে ঢাক বাজিয়ে যাচ্ছে। একটা ঢাক ছিল, তো বাচ্চারা খুব এনজয় করছে এই ঢাক বাজানোর আওয়াজে। তার সাথে সাথে গান চলছে, ফটকা বাজি ফাটানো চলছে। এটা আমাদের মেলাটা সন্ধ্যেবেলার দিকে, সপ্তমীর দিনে সন্ধ্যেবেলার দিকের ঘটনা। তো তোমরা দেখতে থাকো বাচ্চারা কীরকম ঢাকের আওয়াজের সাথে সাথে ওরা এনজয় করছে।
বাজাও বাজাও অনলাইনে ছাড়বো কিন্তু ছাড়বো না ছাড়বো আমার ওটা বলবো আমার এবারে আমাদের শুনতে এবারে আমাদের সুন্দরী কাকিমা ভাগ বাজিয়ে দাঁড়াও যাবে ওখানে যাবে যাও ওখানে যাও ভাগ বাজিয়ে সবার মন জয় করছেন সুন্দরী কাকিমা এই তো না বেটু বেটু তুমি বসো তোমার টান আছে তুমি বসো
তোমরা দেখলে সপ্তমীর দিনের সন্ধ্যাবেলার আরতি আমাদের মেলায়। তো এরপরে অষ্টমী, পরের দিন অষ্টমী, তো সেটা আমি বেশি শ্যুট করতে একদমই শ্যুট করতে পারিনি। অষ্টমীর দিন রাত থেকে তো আমার ছেলে ঋষির খুবই শরীর খারাপ, মানে এত লুজ মোশন, পুরো ডায়রিয়া হয়ে যাওয়া হয়ে গেছিলো। তো সেই কারণে সেই জিনিসটা আমি শ্যুট করতে পারিনি। তো তোমাদের সাথে তারপরে আমি আসছি একটু কথা বলার জন্য, তোমরা দেখতে থাকো। তো অষ্টমীর দিন রাত্রিবেলার কটা ফটোশ্যুট তোমাদেরকে দেখালাম। তো এরপরে চলে আসছে নবমী দশমী। নবমী দশমী পুরো দিনটায় অসুস্থতায় কেটেছে। বাচ্চার শরীর অসুস্থ থাকলে মাদের মন ভালো থাকে না, তাই কোনো শ্যুট করা হয়ে ওঠেনি। তবুও সবাইকে জানাই বিজয়া দশমীর, সকলকে জানাই শুভেচ্ছা। আমার কাছ থেকে ছোটরা ভালোবাসা নিও, বড়রা প্রণাম নেবেন। তো এই এই হলো পুজো। পুজো তো একদমই ভালো কাটেনি, তবুও যতটা পেরেছি সপ্তমীর দিনটা সুস্থ ছিলাম দুজনেই, তাই শ্যুট করতে পেরেছি। এরপরে অসুস্থ হয়ে যাওয়ার কারণে কোনো কিছুই শ্যুট করা হয়ে ওঠেনি। কিছু কিছু ফটো তোমাদেরকে দেখালাম যেগুলো অষ্টমীর দিনের ছিল। তো এরপর আর সবাইকে বলি একটা কথা, যে কারণের জন্য আমাদের শরীর অসুস্থ, তো এই পুজোর সময় এদিক সেদিকে জল খাওয়া বা খাবার খাওয়া সেইগুলো কিন্তু, তো আপনারা সবাই, পরবর্তীকালে দীপাবলি আসছে, আপনারা সবাই কিন্তু বাচ্চাদেরকে, সরি তোমার, তোমরা সবাই কিন্তু বাচ্চাদেরকে একটু সাবধানে রাখবে, কারণ জলটা খুবই একটা ইম্পর্ট্যান্ট জিনিস। তো এই জিনিসটা ফুটিয়ে খাওয়ার চেষ্টা করো, বাইরের জল না খাওয়ারই চেষ্টা করা উচিত। বাইরে যদি বেরোও নিজেদের সাথে করে জল নিয়ে যেও, এবং বাচ্চাকে সব সময় যেন কেয়ারে রাখা হয়। তো এই জিনিসটা খুবই মেনটেন করা উচিত। আমি খুবই ভুগলাম, সেই জন্য আপনাদের, তোমাদেরকে কিন্তু আমি সচেতন করছি। তো তোমরা সবাই ভালো থেকো। এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি, পরে একটা নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসছি। তার আগে চলো, টাটা।